আসন্ন নির্বাচনে খুলনা বিভাগে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে সব দলে চমক খুঁজছেন ভোটাররা। নড়ালে সবচেয়ে বড় চমক দিয়েছে আওয়ামী লীগ। তবে যে প্রার্থী এলাকার উন্নয়ন করবে তাকেই নির্বাচিত করার আগ্রহের কথা নির্বাচনের সবচেয়ে বড় পক্ষ ভোটারদের মুখে। ইতিমধ্যেই নির্বাচনী চাঞ্চল্য খুলনা অঞ্চলের জনপদে। খেলার মাঠে নেতৃত্বে চমক দেখান তিনি। তার এমন বীরত্ব 16 কোটি মানুষের বাংলাদেশকে আন্দোলিত করে, আনন্দে ভাষায় আবেগে চোখে জ্বলানে। তাকে চেহারায় কিংবা নামে চেনে না এমন কাউকে দেশে খুঁজে পাওয়া ভার। ক্রিকেট মাঠে তার সাফল্য আর নেতৃত্বে সুনাম ক্রিকেট বিশ্বজুড়ে। সেই মাশরাফি এবারের নির্বাচনে খুলনা বিভাগের একটি আসনের প্রার্থী। তাকে মনোনয়ন দিয়ে এই অঞ্চলে সবচেয়ে বড় চমক দিয়েছে আওয়ামী লীগ। যাকেই দিক, জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক, আমরা সেই প্রতীককে ইনশাল্লাহ আমরা জয়যুক্ত করব। স্বাধীনতার পর থেকেই আওয়ামী লীগের ঘাঁটি নড়াইল সদরের আসন। এখানে চমক জাগানো প্রার্থী মাশরাফি, বাংলাদেশ ক্রিকেটের এক ক্লান্তিহীন কাণ্ডারি। এখন ভোটের রাজনীতির মাঠে লড়বেন নড়াইল সদর ও লোহাগাড়া নিয়ে নড়াইল 2 আসন থেকে। আওয়ামী লীগের বা কোনো দলের কোনো প্রতিনিধিত্ব না করেও নড়াইলের অনেকগুলি উন্নয়নে হাত দিয়েছে ইতিমধ্যে সে। অতএব আমরা আশায় বুক বেঁধেছি তার জন্যে। মাশরাফি বিন মর্তজা যদি এমপি হয় তাহলে নড়াইলের জনগণের ভাগ্যের উন্নয়ন হবে। মাশরাফির মনোনয়ন চূড়ান্ত হওয়ার পরপরই এলাকায় মিষ্টি বিতরণ করে স্থানীয় জনগণ। জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে তার কাছে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রত্যাশা করেন এই জনপদের মানুষ। স্কুল কলেজ রাস্তাঘাট, আমাদের সমস্যা মেন সমস্যা রাস্তাঘাট, আমাকে রাস্তা নেই তো। নড়াইল সার্বিকভাবে উন্নয়ন যাতে হয় সেটা চাচ্ছি। মাশরাফি বললাম যে ও যদি আমাদের নড়ালে ভালো কাজ করে তা আমরা তার পক্ষেই আসি। একই চাওয়া বিভাগের অন্যান্য এলাকাগুলোর ভোটারদেরও। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যাদেরই মনোনয়ন দেয়া হোক না কেন, আস্থাশীল নির্ভরযোগ্য প্রার্থী যেন হয় সেটা ভোটারদের প্রত্যাশা। একই সাথে নিরাপদে নিজেদের ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তাও চান তারা। ধরো বর্ধিতে গেলাম, আমি গেলাম ফিরে আসতে পারলাম না, আমার সন্তান গেলো ফিরে আসতে পারলাম না, আমার একটা বিচার বউ গেলো ফিরে আসতে চাই না, এই চাই না। কোনো রকম কোনো আইন বিরোধী কাজ না হোক, একটা সরকার গঠন হবে, সে সরকারের সমস্ত কার্যক্রমগুলো সবার কাছে গ্রহণযোগ্যতা হবে। রাজনৈতিক দলগুলোর একে অপরের বিরুদ্ধে রয়েছে নানামুখী অভিযোগ। তবুও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে জয়লাভ করে সরকার গঠন করতে প্রয়োজনীয় সবই করছেন তারা। তবে যে দলই ক্ষমতায় আসুক না কেন, একটি সহিংসতা বর্জিত, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগের দাবি জনতার। খুলনা মহানগরী থেকে কাজী বাপ্পা, বৈশাখী সংবাদ।